ডক্টর আলমাসুর রহমান, মাইন্ড জিম কাউন্সিলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, স্যারকে উনার গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার জন্যে আসছেন ডক্টর আলমাসুর রহমান। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অ্যাকচুয়ালি আপনার সব উদ্যোক্তা, দেখেন আমরা মানুষ খুব ভালো। আপনি দেখেন ইউরোপে আমেরিকাতে যত দেশে আপনি যাবেন, ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য, দেখবেন বাংলাদেশের মানুষের ভীষণ সুনাম, যে আমাদের মতন স্কিল, দক্ষ, পরিশ্রমী, তারপরে কাজের প্রতি প্রচণ্ড আগ্রহ দেখবেন কোনো জাতির মধ্যে নাই। দেখেন এই যে 56,000 বর্গ মাইলের মধ্যে 18 কোটি মানুষ থাকে, এটা ভাবাই যায় না। এবং অনেক দেশ মনে করেছিল এই দেশটা টিকবেই না, কিন্তু দেখেন আমরা সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ যে এই দেশটা এত এগিয়ে যাচ্ছে ঘটনাটা কি, এবার এদেশের মানুষ এরকম কেন, এত ভালো কেন। তা আমরা মানুষ হিসাবে কিন্তু ভীষণ ভালো, ভীষণ পরিশ্রমী, ভীষণ স্কিল্ড। আমি ইউরোপে আমেরিকা অনেক ইউনিভার্সিটিতে খবর নিয়েছি, আমার 5 ভাই আমেরিকা থাকে, 1 বোন ও আমেরিকা থাকে, 1 সপ্তাহ ছোটো ভাইটা সে ইটালি থাকে, আমি একা বাংলাদেশে থাকি। আই ওয়াজ ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম, আমি চলে এসেছি। এনিওয়ে, তো আমি যত দেশ দেখেছি ইউরোপ আমেরিকাতে, অধিকাংশ জায়গায় কিন্তু বাংলাদেশিরা ভীষণ দক্ষ, খুব জিনিয়াস। এ কারণেই কিন্তু আমরা এতদূর এগিয়ে গেছি, এমনকি পাকিস্তানের অধিকাংশ উন্নয়ন সূচকের দিক দিয়ে আমরা ওদের চাইতে এগিয়ে অধিকাংশ জায়গায়, এমনকি ভারতের দিক দিয়ে আমরা এগিয়ে। বলতো ভারতের দিক দিয়ে আমরা কোন কোন দিকে এগিয়ে? সেটা হচ্ছে নারীদের কর্মসংস্থান, শিক্ষার ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সমস্যাটা কি? সিরিয়াস সমস্যা আছে। দেখেন ফেসবুক দেখলেই দেখবেন খালি গালিগালাজ, খালি বকাবকি, খালি ছোট করা, কাকেও গিবত করা, কারো বদনাম করা, কারো পিছে লাগা। তারপরে দেখবে দেখা আছে কার সাথে কার ফোন আলাপ পাওয়া গেছে, কার সাথে কে নেচেছে, কার সাথে বিস্কিট একজনের সাথে খেয়েছে। সমস্যাটা কি? কার সাথে কে নেচেছে, তা আপনার সমস্যাটা কি, প্রবলেমটা কি? কাকে ছোট করা যায়, কাকে নিচু করা যায়, কারো বদনাম করা যায়, কাকে কার পিছে লাগা যায়, কল্পনাই করা যায় না। আপনারা সবাই জানেন কি, আমি বাংলাদেশে গত 15 থেকে 16 বছরে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে অন্তত 8 লক্ষ মানুষের সামনে যে ট্রেনিংটা করেছি, সেই ট্রেনিংটা কি জানেন কী করে রাগ কমাতে হয়? রাগ কমানোর ক্ষেত্রে আমি বাংলাদেশের সবচেয়ে 8 লক্ষ মানুষকে ট্রেনিং করেছি বাংলাদেশের। এবং যাদের রাগ ছিল সব রাগ পানি হয়ে গেছে। আপনি জানেন আমি কত রাগে ছিলাম, আমার রাগ নিয়ে পেপারের মধ্যে লেখালেখি হয়েছিল, আমি একজন জাতীয় রাগী। কিন্তু এখন রাস্তার মধ্যে কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও আমি উঠে বলি কি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে, রাইট? একই ঝর্ণা তুমি আসতেছো জ্ঞান, আমি কি আপনাকে বলবো? মুসলমানরা কোনোদিন রাগ করতে পারে না, আমরা কিন্তু বোধহয় 90% মুসলিম, আই হোপ সো। মুসলমানরা কোনোদিন রাগ করতে পারে না। আমি একটা আপনার হাদিস বলি, আমাদের নবী বুখারী শরীফে বলছেন রাসূল ইসলাম, মুমিন মুসলমান কখনো অভিশাপকারী, গীবতকারী মানে সমালোচনাকারী, রাগারাগিকারী হতে পারে না। তাহলে যারা রাগারাগি করে গীবতকারী ওরা কারা? আল্লাহই জানে কারা। আমাদের নবীর কথা তো মানতে হবে নাকি, রাসূল সাহেবের কথা মানতে হবে না, বুখারী শরীফের কথা কিন্তু, একজন মুমিন মুসলমান কখনো কি পারে না, রাগারাগি করতে পারে না, গালিগালাজ করতে পারে না, গীবত সমালোচনা করতে পারে না, রাইট, অভিশাপ দিতে পারে না। তাহলে আমরা যারা করছি ওরা কারা? আল্লাহই জানে।
এবং আপনি দেখবেন আমি তো সিদ্ধেশ্বরী থাকি। দেখেন সেদিন আমার একটা লেকচার ছিল, কোথায় জানেন? সিএমএসে। সিএমএস মানে বুঝতে পারছেন তো, আর্মি মেডিকেল কলেজ। ওখানে আমি দুটো সেশন করেছিলাম, ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক সাহেব আমাকে বলেছিলেন, একেবারে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে একেবারে ক্যাপ্টেন, মেজর, কর্নেল সব ডাক্তার এবং স্টাফদেরকে আমি ট্রেনিং করেছিলাম কী করে রাগ কমাইতে হয়। আমাকে বিজিবিতে দরবার হলে, এই সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি ছিলেন সেখানে। আপনি জানেন আমি সমস্ত ইউনিভার্সিটিতে, বাংলাদেশের সমস্ত মোস্ট অফ ইউনিভার্সিটিতে আমি ট্রেনিং করে। সাবজেক্ট কী জানেন? সাবজেক্ট হচ্ছে হাউ টু ওভারকাম ইন্টারনেট এডিকশন, এডিকশনের, ইন্টারনেট এডিকশন থেকে আমরা বাঁচবো কী করে, কী করে আমরা এডিকশন থেকে বাঁচবো। দেখবেন অনেকে অনুষ্ঠানের মধ্যে, অনুষ্ঠান চলতে সিদ্ধা বলে আত্মীয়ের বাসায় বেড়াতে গেছে, আত্মীয়ের সাথে গল্প করতে গেছে, কিন্তু আত্মীয়ের সাথে কথা বলছে ভালো আছে না আচ্ছা পাগল নাকি? আত্মীয়তা সম্পর্ক থাকবে না। সেদিন বাংলা মিশন থেকে আমার একটা সাক্ষাৎকার নিতে এসেছিল, সাবজেক্ট কী জানেন? স্যার এত ডিভোর্স হচ্ছে কেন, ডিভোর্স ঠেকানোর উপায় কি? এই সাক্ষাৎকার নিতে এসেছিল। আমি দুইটা পয়েন্ট বলেছিলাম, এই দুইটা পয়েন্ট যদি ছেলেমেয়েরা মানতে পারে 50-60% ডিভোর্স কমে যাবে। আজকে যদি বলতে চান আমি বলতে পারি, কিন্তু বলবো না, বলবো না, কারণ আপনারা জিজ্ঞেস না করলে বলবো কেন? আগে রাগ কমানোর কথা তো বলি। তাহলে দেখেন আমরা মানুষ ভালো, আমরা যে কত ভালো মানুষ এক্সাম্পল দিলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমরা কত ভালো। আপনি যে মানে আপনি যে কত ভালো মানুষ আপনি নিজেও জানেন না, কিন্তু সারাদিন কী বলছেন? আর বললেন না, এই দেশটা শেষ হয়ে গেছে, আর বলেন এত থার্ড ক্লাস, এত খারাপ, এত পদ, ওদের নিজেই ভালো। আচ্ছা আমি বেশি ঢং করছি না তো, থ্যাংক ইউ। না একবার কী হয়েছে জানেন, এটিএন বাংলায় আমার একটা সাক্ষাৎকার ছিল, ওই যে নবীন মাহমুদ আমার সাক্ষাৎকার নিয়েছিলেন, ডাক কী করে কমাতে হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপরে। তখন আমি আসা চেন্নাইতে গিয়েছিলাম, একটা আমার সেমিনার ছিল। তো ওই সেমিনারের মাঝখানে আমি যখন বাংলাদেশ ফিরে নিই, তখন ওই টেলিভিশনে ওই সাক্ষাৎকারটা প্রচার হয়ে গেছে 20 মিনিটের, কী করে রাগ কমাতে হয়। তা আমি তো দেখি নাই, আমি তো দেশের বাইরে ছিলাম, আমি বাংলাদেশে ব্যাক করেছি, এসে আমি আমার ওয়াইফকে বলছি কি, আমার আমার ওয়াইফকে তো আমার অনুষ্ঠান দেখে না, আমার লেখাও পারে না, আমার অনুষ্ঠানও দেখে না, কোনো সেমিনারে যায় না। যাই হোক, আমার ওয়াইফ আমার 90% কথা শোনেও না, বাট উই আর হ্যাপি। রহস্যটা কি জিজ্ঞেস করলে বলবো, তো বলবো না। আচ্ছা তো আমার 90% কথা শোনে না, আমি যা বলতে উল্টোটা করে, কিন্তু উই আর হ্যাপি। রহস্যটা জানতে চাচ্ছেন তো? বলবো না, যদি সবাই পায় তাহলে বলবো। আচ্ছা তো আমি যখন দেশে ফিরেছি, আমার ওয়াইফকে বললাম কি, এই তুমি কি টেলিভিশনে আমার সাক্ষাৎকারটা শুনেছো? আমি জানি ও শুনে নাই, কারণ ও তো আমার অনুষ্ঠান দেখে না, দেখে না মানে কোনো অনুষ্ঠানই দেখে না, ও শুধু ওই সিরিয়াল টিরিয়াল দেখে আর কি। তো আমি যে তুমি আমার অনুষ্ঠানটা দেখছো? বলে দেখছি। আমার যে কেমন লাগছে? বলে একদম ভাল লাগে নাই। আমি যে কেন ভাল লাগে না? বলে তুমি বেশি লাফাও, বেশি ঢং করো। আমি তো অবাক, বলে কি আমি নাকি লাফাই, আমি নাকি ঢং করি? আচ্ছা আমি কোনো লাফাইছি, ঢং করছি? দেখে তো বললো কেন? আচ্ছা আপনারা কি আমার বউর সাথে একমত? মোটেও না, খবরদার আমার বউর সাথে একমত হবেন না। আচ্ছা যাই হোক, আসল কথা বলি এখন। এই যে আপনারা রাগ করছেন, যার সাথে খুশি, সন্তানের সাথে, হাজব্যান্ডের সাথে, প্রতিবেশীর সাথে, যে স্টাফদের সাথে, হোয়াট এভার, আমি জানি আপনারা হয়তো দু চারজন হয়তো রাগ কন্ট্রোল করতে পারেন। যেমন আমি রাগ কন্ট্রোল করতে, যেমন আমার বাবা, আমার বাবাকে আমি আমার জন্মের পর থেকে কোনোদিনও আমার বাবাকে আমি রাগ করতে দেখি নাই, কোনোদিন রাগ করেন নি, চাঁচামেচি করেন নাই, খারাপ শব্দ ব্যবহার করেন নাই, এমনকি শাসনও আমাদের করেন নাই। আমরা 7 ভাই 2 বোন, বাবা কোনোদিন বলের ওনে পড়তে বস, কিন্তু আমরা সবাই মানুষ হচ্ছে। কিন্তু বাবা শুধু একটা কথাই বলতেন, একজন ভালো মানুষ হতে হবে। তো মা খুব বদলাগে ছিলেন, বাবাকে আমি জীবনেও কোনো দিন কোনো অবস্থাতে রাগ করতে দেখিনি। একটু অবাক কাণ্ড, তার মানে বাবার জিনের মধ্যে
জিন মানে বুঝতে পারছেন তো, জেনেটিক্স, জিনের মধ্যে রাগের ইনফরমেশনটা ছিল না কিন্তু মার মধ্যে ছিল। কিন্তু আমাদের প্রত্যেকটা ভাই বোন ভীষণ বদরাগি, তার মানে বাবার জিন না মার জিনটা গেছে। এখন উপায়, যার ভিতরে রাগের জিন নাই সে কিন্তু কখনো রাগ করবে না, বকা দিলেও রাগ করবে না, ডাক্তার দিয়ে ফেলে দিলেও রাগ করবে না। তো রাগ কন্ট্রোলের ট্রেনিং কারা করে? যাদের রাগ আছে, রাগ যাদের ওরা ট্রেনিং করে করবে, এটা রাগই তো নাই। যেমন আমি তো খুব বদরাগি ছিলাম, এই পেপারে একবার লেখা উঠেছিল আমার নামে, যেমন সাকিব একজন প্লেয়ার, আমি একজন জাতীয় প্লেয়ার, আন্তর্জাতিক বিচারক, বাংলাদেশ বিমানের টিমের স্পোর্টস টিমের ক্যাপ্টেন, রানি হামিদ নিয়াজ মোর্শেদের আমি ক্যাপ্টেন ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি 8 বার টানা চ্যাম্পিয়ন ছিলাম, হোয়াট এভার। তো একবার একটা টুর্নামেন্টে আমি প্রধান বিচারক, যেমন এখন এখন জাতীয় ক্রীড়া পরিষদে যে টুর্নামেন্ট হচ্ছে, রানি হামিদ খেলছে, অনেকেই খেলছে, আমি প্রধান বিচারক, কিন্তু আমি উপপ্রধান বিচারককে বলে এসেছি যে আমার কোচি কাছে প্রোগ্রাম আছে, তোমরা থাকো বলে, আচ্ছা আপনি যান। আচ্ছা, তো এরকম আমি বিচারক ছিলাম, একটা প্লেয়ার অন্যায় করেছিল, সেই 83-84 সালের ঘটনা। তো এমন একটা অন্যায় করেছিল, মানে মানে ডিসঅনেস্টি করেছিল খেলার মধ্যে, আমি রাগ করে ওকে গলা ধাক্কা দিয়ে বের করেছিলাম, চাও তোমার খেলা বাদ। সে পাশে দৈনিক বাংলা অফিস ছিল, দৈনিক বাংলা, এখন দৈনিক বাংলা অফিস নাই, দৈনিক বাংলা মোড় আছে, খুব নাম করা পত্রিকা ছিল, আপনারা যারা সিনিয়র তারা বোধহয় দৈনিক বাংলা পত্রিকাটা দেখেছেন। আচ্ছা, ওখানকার যদি স্পোর্টস ডিপার্টমেন্টের প্রধান আখতারুজ্জামান স্যার, উনি এখন বেঁচে আছে, আখতারুর ভাই, উনি পরের দিন পেপারে লিখেছে কি জানেন, স্পোর্টস পাতায় বড় করে হেডলাইন, আলমাস কর্তৃক জাতীয় খেলোয়াড় শফিক লাঞ্ছিত। কি সর্বনাশ! কিন্তু সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা হয় নাই, বাই চাই গেছি আর কি। তো এখন যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমার এত রাগ আমি কন্ট্রোল করলাম কি করে, রাইট? আমি বলেছি আমার ওয়াইফ আমার নববিবাহ কথা শুনে না, হ্যাঁ ওটা ও বোর কীভাবে, আজকে আপনাদের রাগ আমি সব শেষ করে দেবো ইনশাআল্লাহ, যদি আমার কথা বুঝতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে কখনোই কেউ খুশি করতে পারবে না, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে খুশি করতে পারে, ব্যক্তি, তার মানে মানুষকে কখনো খুশি করা যায় না, ও যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনাকে কখনোই কেউ রাগাতে পারবে না আপনি যদি রাগ করতে না চান। আপনি যদি সকালে বলেন যে আজকে আমাকে কেউ বকুক, অপমান করুক, লাঞ্ছিত করুক, বঞ্চিত করুক, আমি আজকে রাগবো না, দেখি আমাকে কে রাগায়, জীবনও পারবে না। তা আপনি রাগ করছেন কেন? কারণ আপনি মনে করছেন রাগ করার দরকার আছে, রাগ করার প্রয়োজন আছে, রাগ করা ব্যক্তিত্বের একটা অংশ, রাগ করবো তো কী করবো, রাগ ছাড়া কেউ মানুষ হয় না, কি রাগ করবো না তো কী করবো, দেখবেন অনেকে বলে, আমাকে বলে, শুনেছেন দেখব কথা, রাগ করবো না তো কী করবো, রাগ ছাড়া কেউ মানুষ হয় না কি, আপনি বললেই হবে। তখন আমি বলি আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাগ করেন ওরা মানুষ না, নবী রসুলরা কোনোদিন রাগ করেন ওরা মানুষ না, স্টিভ জব কখনো রাগ করেনি, বিল গেটস কখনো রাগ করেনি, বারাক ওবামা কখনো রাগ করেনি, আপনি কেন রাগ করছেন, আপনার সমস্যাটা কি, আপনার মাথায় প্রবলেমটা কি? আমি কি প্রথম পয়েন্টে বুঝাইতে পারছি? মানুষকে কখনো খুশি করা যায় না, ও যদি খুশি হতে, ঠিক তেমনি আপনাকে কখনোই কেউ রাগাতে পারবেন না আপনি যদি রাগ করতে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কঠিন, ন্যাচুরালি অনেক কঠিন, এক্স্যাক্টলি, যেহেতু আমরা ছোটোবেলা থেকে, আচ্ছা বলেন তো সেদিন অনলাইনে অধিকাংশ ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র আমাকে কোশ্চিন করে, সেদিন অনলাইনে ওবায়দুল ভাই, ওই যে যিনি ফার্স্ট ফ্রডের এখন সিও, যিনি সাইফুডসের সিও, এইচআরের প্রধান ছিলেন, ওবায়দুল ভাই যিনি বিসিএস পাস করে বিসিএস চাকরি করেননি, উনি আমাকে অনলাইন টেলিফোনে একদিন সাক্ষাৎকারে বলছিলেন, আচ্ছা স্যার আমরা খারাপ চিন্তা করি কেন, সারাদিন মাথায় খারাপ খারাপ চিন্তা আসে, সারাদিন খালি খারাপ চিন্তা করি। আমি খুব খুশি হয়েছি যে উনি এই প্রশ্নটা আমাকে করেছেন, একে আমাকে ছাত্ররাও জিজ্ঞেস করে, স্যার আমি না ভালো চিন্তা করতে চাই কিন্তু পারি না, সারাদিন খালি খারাপ চিন্তা আসে, স্যার আমি কী করব। আচ্ছা আপনাকে জানতে চান, চাই ওকে, আমি ওবায়দুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম,
আচ্ছা অবেদুল ভাই, খারাপ চিন্তা আমরা কেন করি আপনি জিজ্ঞেস করছেন তো? তার আগে আমাকে উত্তর দেন যে মানুষ কি চিন্তা করে না চিন্তা আসে? আমরা কি চিন্তা করি না চিন্তা আসে? চিন্তা করি না আসে, করি না আসে? আমি আপনাদের জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবো না, কারণ এই যে দেখছেন জিজ্ঞেস করার আগে উত্তর দিচ্ছে। কারণ আমি জানি জিজ্ঞেস করলে দুই রকম প্রশ্ন উত্তর আসবে, এক পক্ষ বলবে চিন্তা করি আর একজন বলবে চিন্তা আসে। কিন্তু আমি প্রশ্নটা আপনাকে করবো না, কারণ সময় নষ্ট হবে। দেখলাম ওবায়দুল ভাই সঠিক উত্তর দিয়েছেন, তিনি বললেন যে আমরা চিন্তা করি, উই আর দ্য ক্রিয়েটার অফ আওয়ার ওন থট, আমরা আমাদের চিন্তাকে তৈরি করি কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কোনো একটা ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনা থেকে চিন্তা করছি। ওকে, নেক্সট প্রশ্ন, আচ্ছা বলেন তো আমরা সারা দিনে 24 ঘন্টায় কত চিন্তা করি বা চিন্তা আসে? হোয়াট এভার, 80,000 প্লাস মাইনাস ইজ এ রিসার্চ রিপোর্ট। সারাদিনে কত চিন্তা করি? 80,000। মিনিটে কত? 30। এই যে আপনারা আমার কথা অনেকে শুনছেন, দেখবেন আপনাদের অনেকের মন কিন্তু আমার কাছে নেই। অনেকে ভাবতেছেন বিকালের জন্য কী হবে, সন্ধ্যা সময় কোথায় কাছে কালে যাবে, বিকালে যাবে কি আসা কথা, অত কাজে কী হয়েছে, আরে আপনাদের কী বলো? কারণ আপনার তো চিন্তা অন্যখানে চলে গেছে, মনও চলে গেছে, রাইট? না পরে লাস্টে, আচ্ছা দেখবেন আসরের নামাজ কয় রাখাত, 4 রাখাত না? দেখবেন ওদিকে সবাই আসরের নামাজ পড়তে গিয়ে না 2 রাখাত বা 3 রাখাত। আচ্ছা আমি কি এটাকে 2 রাখাত না 3 রাখাত? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আজিম, আলা না আজিম, 2 রাখাত না 3 রাখাত? আচ্ছা আসরের নামাজ পড়তে কত মিনিট লাগে? 5 মিনিট না? তা 5 মিনিটের মধ্যে আপনি এই 5টা মিনিট আল্লাহর দিকে রাখতে পারছেন না, আপনার সমস্যাটা কি, আপনার মাথায় প্রবলেমটা কি? 5টা মিনিট আপনি আল্লাহর দিকে মনে রাখতে পারছেন না, আপনার কি সমস্যাটা কি? 2 রাখাত না 3 রাখাত আল্লাহই জানে, আত্মা এতে পড়ছে না পড়ি নাই। আমি কি বুঝে যেতে পারছি? তবে হ্যাঁ, আমি আলমাসুর রহমান কখনো কখনো আসরের নামাজ 2 বারও পড়ি, কারণ যে ভেজাল লাগে, ভাবছি সহসেজদার দেবো, সহসেজদার দিয়ে বলে গেছি। তবে আমার এক ভাবি বলেছে উনি নাকি 3 বারও পড়ে, তাহলে আমার জিতে ভালোই আছি। আমি কি বুঝাইতে পারতেছি কিছু? তাহলে আমরা মিনিটে কয়টা চিন্তা করি? 30। এই যে আমরা অনেকে মেডিটেশন করি না, যে চিন্তাটাকে কনসেন্ট্রেশন রাখার জন্য। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সারাদিন চিন্তা করি কত? 80,000 প্লাস, ওকে। এবং তার মধ্যে অধিকাংশ চিন্তা করি নেগেটিভ। আচ্ছা আমরা যদি সারাদিন নেগেটিভ চিন্তা করি তাহলে আমাদের মুড কেমন হবে? নেগেটিভ। দেখেন একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট, আমাদের ব্যবহার এত খারাপ কেন? এই যে আমি বলছি আমরা মানুষ খুব ভালো, কিন্তু আমাদের ব্যবহার এত খারাপ, আনবিলিভেবল। কানাডাতে একটা রিসার্চ হয়েছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, যত ধর্ম আছে রিসার্চ করা হয়েছিল, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম এবং তার অনুসারীরা হচ্ছে নিষ্কৃষ্ট। কত বড় কথা, অসম্মানজনক। ধর্মটা এক, এর অনুসারীরা সবচেয়ে থার্ড ক্লাস, কারণ তাদের ব্যবহার এত খারাপ। আমাদের ব্যবহার দেখবেন কোনো থ্যাংক ইউ নাই, কোনো এক্সকিউজ ভি নাই, লম্বা লাইনের মধ্যে দাঁড়ায় আছে, কারোর মধ্যে কোনো ধৈর্য নাই, কার আগে কে যাবে, কাকে কে ধাক্কা মারবে, লিফটের মধ্যে আমি দাঁড়ায় আছে, আমার আগে ঢুকে গেছে, দোকানে আমি ওষুধ কিনছি, ভাই ওষুধটা আসছে কিনা, কথাবার্তা বলছে, মাঝখানে ভাই এই ওষুধটা আসে, আরে আমি তো গণেশ বলছি তুই মাঝখানে আসে, হোয়াট ইজ দিস? এবং লম্বা লাইনের মধ্যে দাঁড়ায় আছে বিল দেওয়ার সময়, তবে দেখবে পিছনে দেখবে লোকজন কী করে জানেন, এক্সকিউজ এত দেরি হচ্ছে, ওই ওই যে অ্যাকাউন্ট সাইডের লোকটাকে ঘুষকে রেখে দেরি কত করে দেখবে, কিন্তু আচ্ছা প্রবলেমটা কী বলেন তো? আচ্ছা আপনি কি, আপনি কি বিল গেটসের নাম তো শুনেছেন নিশ্চয়ই? উনি লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে বার্গার কেনার জন্য, APJ আব্দুল কালাম 2 বার রাষ্ট্রপতি, তিনি লিফটে ওঠার সময় পিছনে দাঁড়িয়ে থাকেন লম্বা করে, আর আমরা পিছিয়ে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে হচ্ছে কেন?